এমনকি আমাদের নার্সিং এর শিক্ষার্থীরাও ইন্টার্নশিপ চলাকালীন ইন্টার্ন ভাতা পেয়ে থাকে। আমাদের ইন্টার্নশিপ লগবুকের কোড অফ কন্ডাক্ট রুলস অ্যান্ড রেগুলেশনস এর এক নম্বর পয়েন্টে ইন্টার্ন ভাতা প্রদানের বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ থাকা সত্ত্বেও এখনো পর্যন্ত তার কোনো বাস্তবায়ন হয়নি। ইন্টার্ন ভাতা আমাদের শুধু দাবিই নয়, ইন্টার্ন ভাতা আমাদের ন্যায্য অধিকার। আর এই অধিকার আদায়ের লক্ষ্যে আমরা সারা দেশব্যাপী যত ইন্টার্ন নার্সরা আছি তারা একযোগে একমত হয়ে কর্মবিরতিতে আছি, এবং এই ইন্টার্ন ভাতা বিষয়ক কোনো নির্দিষ্ট সুরাহা না হওয়া পর্যন্ত আমাদের এই কর্মবিরতি অব্যাহত থাকবে। ধন্যবাদ। জি, আমাদের সারা দেশের যত ইন্টার্ন নার্স বিন্দু আছে আমাদের পক্ষ থেকে আমাদের যে যথাযথ কর্তৃপক্ষ যারা আছে বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিল এবং নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর সহ স্বাস্থ্য মন্ত্রণালয় সহ বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তরে আমাদের ইন্টার্ন ভাতা প্রদানের দাবিতে আবেদনপত্র জমা দিয়েও কোনো প্রকার যে সুরাহা পাওয়া সেটা আমরা এখনো পাইনি, এবং এক পর্যায়ে আমরা সকল ইন্টার্ন নার্সরা একসাথে সমবেত হয়ে একযোগে কর্মবিরতিতে যাওয়ার প্রস্তুতি নিয়েছি। আসসালামু আলাইকুম, আমরা এখানে অবস্থান করেছি আমাদের ইন্টার্ন ভাতার দাবিতে, এবং এটা অব্যাহত থাকবে। হয় আমাদের ইন্টার্ন ভাতা দিতে হবে, না হয় ইন্টার্নশিপ বন্ধ করতে হবে। আমরা বিভিন্ন বিভিন্ন জেলা থেকে এখানে পড়তে এসেছি অনেকেই, তো এখানে আমাদের নিজেদের একটা খরচ আছে। এতদিন আমরা হোস্টেলে ছিলাম, এখন আমাদের হোস্টেলেও জায়গা সংকুলন না হওয়ার কারণে আমরা হোস্টেলে থাকতে পারছি না, বাহিরে আমরা নিজেদের ব্যয়ভার নিজেরাই বহন করছি। ইন্টার্নশিপ চলাকালীন সময়ে যদি বাহিরে কোনো দিকে মনোযোগ দিই তাহলে তো কোয়ালিটি সার্ভিস পাচ্ছে না রুগীরা। কোয়ালিটি সার্ভিস দিতে হলে অবশ্যই আমাদেরকে মেন্টালি স্যাটিসফাইড থাকতে হবে, আমরা যে কাজ করব সেটা মনোযোগ দিয়ে করতে হবে। আমাদের অবশ্যই ইন্টার্ন ভাতাটা প্রাপ্য, এটা কোনো আমাদের চাওয়া নয়, এটা হচ্ছে আমাদের প্রাপ্য অধিকার, এমনকি বিএনএমসি প্রদত্ত। আমাদের যে লগবুক আছে সেটার 14 নম্বর পৃষ্ঠায় রুলস এন্ড রেগুলেশনে এক নম্বর পয়েন্টে স্পষ্ট লেখা আছে ইন্টার্ন ভাতার কথা। তাহলে ইন্টার্নশিপ কার্যকর হলে, 6 মাসের ইন্টার্নশিপ যদি কার্যকর হয়ে থাকে, ইন্টার্নশিপ ভাতা কেন কার্যকর হবে না? আমরা ইন্টার্নশিপের দ্বিতীয় ব্যাচ হয়েও কেন পাচ্ছি না? আমরা হয় ইন্টার্নশিপ ভাতা চাই, নয়তো ইন্টার্নশিপ বন্ধ চাই, নয়তো আমরা কর্মবিরতিতে থাকব। আমরা পুরো বাংলাদেশের ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি কোর্সের সকল ইন্টার্ন নার্স একমত হয়ে সকলের সাথে সামঞ্জস্য রেখে আমরা এই শান্তিপূর্ণ কর্মবিরতি পালন করছি এবং অব্যাহত থাকবে। কর্তৃপক্ষ ডিজিএনএম এবং অর্থ মন্ত্রণালয়ে বিভিন্নভাবে যোগাযোগ করেও এই জটিলতার কোনো সুরাহা হয়নি, আমরা এর কোনো নিশ্চয়তা তো পাচ্ছি না, আমরা এর দ্রুত সমাধান চাই। দর্শক, আমরা যেটি আপনাদের দেখাচ্ছিলাম যে ডিপ্লোমা ইন্টার্ন নার্সদের ইন্টার্ন ভাতা প্রদানের দাবিতে তারা কর্মবিরতি পালন করছে জেলা সদর হাসপাতাল থেকে আপনাদের সাথে যুক্ত হয়ে, এবং তাদের যে দাবি দাওয়া গুলো সেগুলো আসলে তুলে ধরার চেষ্টা করছিলাম। বাংলায়
Thank you.